আমার সন্দেহ হচ্ছে কোথা থেকে এই ডিগ্রিটি পেয়েছেন। একজন মানবতা সম্পন্ন মানুষ কখনোই এই বিকৃত ভাষায় কথা বলতে পারে না, রাজনীতিবিদদেরকে যদি সম্মান করতে পারছেন না, আজকে আমাদেরকে টুকাই বলছেন। আমরা এই আলোচনা সভা থেকে বলতে চাই, আপনি টুকাই, আপনি ছোট লোকের মতন কথা বলছেন, আপনার এই কথাকে প্রত্যাহার করতে হবে। আমরা মনে করি সরকারের উচিত এই তথ্যমন্ত্রীকে বিদায় দেওয়া, যদিও সরকার বিদায় দিবে না, কারণ এই সরকারের প্রত্যেক মন্ত্রী এইভাবেই কথা বলে, মানুষকে সম্মান করে তারা কথা বলে না। আমাদের মহান মুক্তিযুদ্ধের মূলমন্ত্র ছিল সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক সুবিধার প্রতিষ্ঠা করা। অথচ আজকে দেখেন একটি দেশের প্রধান বিচারপতিকে দেশ ছেড়ে পালিয়ে যেতে বাধ্য করছে, একটি দেশের বিচার বিভাগের স্বাধীনতা কতটুকু আপনারা জানেন? এই যে এখন আমাদের হাইকোর্টে আইনজীবীদের নির্বাচন হচ্ছে, আমি দেখলাম একটু আগে সেখানে গতকাল রাতেই আওয়ামী লীগের প্যানেলের যারা রয়েছে তারা নিজেরা ব্যালট পেপার ছাপিয়ে এনে নির্বাচন কমিশনকে বলছে যে এই ব্যালট পেপারে আপনাদের নির্বাচন করতে হবে। একটু আগে দেখলাম সংবাদ, একজন আইনজীবী তিনি লাইভ করেছেন, সেখানে আওয়ামীপন্থী এবং বিএনপিপন্থী যারা রয়েছে তাদের মধ্যে হাতাহাতি হচ্ছে। আজকে বিএনপির আইনজীবীরা তারা এই ভোটচোরদেরকে রুখে দেওয়ার জন্য সেখানে প্রতিবাদ করছে। ঠিক একইভাবে আজকে সারা বাংলাদেশে আমাদেরকে এই ভোটচোরদের বিরুদ্ধে এইভাবে লড়াই সংগ্রাম করতে হবে। আপনারা আগামী 23 সালে যে নির্বাচন করতে চান, ইভিএমে নির্বাচন করতে চান, আপনারা দলীয় সরকারের অধীনে নির্বাচন করতে চান, আমরা সোজা কথাই বলে দিচ্ছে, নির্দলীয় নিরপেক্ষ সরকারের যে দাবি সেই দাবি মেনে নেন। আগামীতে দলীয় সরকারের অধীনে আর কোন নির্বাচন বাংলাদেশে হতে দেওয়া হবে না। আগামীতে আন্দোলন সংগ্রামের মাধ্যমে একটি জাতীয় সরকার ব্যবস্থা প্রতিষ্ঠা করা হবে, সেই জাতীয় সরকার একটি নির্বাচনকালীন সরকার, নির্বাচনকালীন একটি নির্বাচন কমিশন তারা তৈরি করবে, সেই নির্বাচন কমিশনের অধীনে নির্বাচন হবে। আমাদের যে নির্বাচন কমিশন, এই নির্বাচন কমিশনের অধীনে আবার সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন হতে পারে না। আর এই জন্য দরকার আন্দোলন সংগ্রাম, আন্দোলনের বাইরে আর কিছু হতে পারে না। আমরা শুনছি যে এই সরকার বিভিন্ন দলকে এখন অফার দিচ্ছে যে তোমরা নির্বাচনে আসো। আমি শেষ করবো বক্তব্য একটি কথা বলে, এই সরকার এখন অফার দিচ্ছে যে তোমরা নির্বাচনে আসো, আব্দুল সাত্তারকে যেভাবে এমপি বানানো হয়েছে তোমাদেরকেও এইভাবে এমপি বানানো হবে। আমরা কি এই সরকারের ফাঁদে পা দিব? আমরা বলতে চাই যারা এই সরকারের ফাঁদে পা দিবে, যারা আগামীতে দলীয় সরকারের অধীনে নির্বাচনে অংশগ্রহণ করবে, তারা হবে জাতীয় বেঈমান, জাতীয় মুনাফেক। সুতরাং যারা জাতীয় বেঈমান, জাতীয় মুনাফেক হতে চান তারা নির্বাচনে যান। আমরা শুনছি বিভিন্নভাবে এই 54টি দলের যে জোট বা আমরা যে ঐক্যবদ্ধ আন্দোলন করছি, এই আন্দোলন তারা এখন বানচাল করতে চায়, আমাদেরকে তারা এই জোট ভাঙতে চায়, এবং বিএনপির কিছু লোককে ভাগিয়ে, এই জোট থেকে কিছু লোক ভাগিয়ে তারা একটি নিরপেক্ষ নির্বাচন করতে চায়। অনেকে ভিতরে ভিতরে সরকারের ফাঁদে পা দিয়েছে, আপনাদের উদ্দেশ্যে বলতে চাই সরকারের ফাঁদে যারাই পা দিবেন আগামীতে তাদের রাজনীতির অস্তিত্ব থাকবে না, দলের অস্তিত্ব থাকবে না। এর আগে যারা এইভাবে নির্বাচনে গিয়েছে, যারাই সরকারের ফাঁদে পা দিয়েছে, আপনি যত জনপ্রিয় নেতা হন না কেন আপনার রাজনীতি বাংলাদেশে থাকেনি। সুতরাং আমাদেরকে জাতীয় বেঈমান হওয়া যাবে না, আমাদেরকে দেশের মানুষের পাশে থাকতে হবে, আন্দোলন সংগ্রামের মাধ্যমে এই সরকারের বিদায় ঘটাতে হবে, এবং আগামীতে ইনশাল্লাহ নতুন সরকার আসবে, নতুন সম্ভাবনা সৃষ্টি হবে, আপনারা বাঁচবেন, আমরা বাঁচব, সেই প্রতীক্ষায় আমরা পুরো জাতি। সবাই ভালো থাকবেন, সবাইকে গণ অধিকার পরিষদের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। আমি বক্তব্য একটু বেশি দিয়েছি, কারণ হলো যে মান্না ভাই জ্যামে ছিলেন, মান্না ভাইয়ের জন্য সাংবাদিকরা এবং আমরা সবাই অপেক্ষা করছিলাম, তার আসার আগ পর্যন্ত আমি একটু বক্তব্য, অন্যান্য প্রোগ্রামে কখনো এইভাবে দীর্ঘায়িত বক্তব্য দেওয়া হয় না, মান্না ভাইয়ের জন্য মূলত বক্তব্য দীর্ঘায়িত করার পরে এখানে